নমস্কার বন্ধুরা আমি বিক্রম বিশ্বাস পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত আজ আমরা দেখব ফ্রোজেন সেট এর আগে আমরা সেট ডেটা টাইপ দেখেছি কিভাবে সেট ডিক্লেয়ার করতে হয় তার কী ক্যারেক্টারিস্টিক তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা সেটের যেসব ক্যারেক্টারিস্টিকগুলো পড়েছিলাম ফ্রোজেন সেটের ক্ষেত্রে সবই সেম শুধু একটি জায়গায় আলাদা দেখো ফ্রোজেন সেট একটা গ্রুপ অফ ইউনিক ভ্যালুস এখানে ডুপ্লিকেট অ্যালাউ নয় ইনসারশন অর্ডার এখানে প্রিজার্ভ হয় না তারপরে হেটারোজেনিয়াস অবজেক্ট অ্যালাউ এখানে ইন্ডেক্সিং আর স্লাইসিং এখানে অ্যালাউ নয় আর একটা জিনিস যেখানে ফ্রোজেন সেট হলো ইমিউটেবল সেটের ক্ষেত্রে কী ছিল সেট ছিল মিউটেবল মানে আমরা চেঞ্জ করতে পারতাম ভ্যালু অ্যাড করতে পারতাম কিন্তু ফ্রোজেন সেট সেখানে ইমিউটেবল নন চেঞ্জেবেল চলো এটা আমরা একবার একটু দেখে নিই আচ্ছা প্রথমে একটা সেট ডিক্লেয়ার করছি আমি এইভাবে আমরা সেট ডিক্লেয়ার করতে পারি তো আচ্ছা আমি একটু টাইপটা প্রিন্ট করিয়ে দেখাচ্ছি ঠিক আছে সেটটাকে প্রিন্ট করাচ্ছি এবার আমরা সেটের ক্ষেত্রে কি একটা ফাংশান পড়েছিলাম অ্যাড হলে একটা ফাংশান যে ফাংশানটা কি করে একটা এলিমেন্ট সেটে অ্যাড করে তো এখানে আমরা অ্যাড ফাংশানটাকে কল করব তো সেট যেহেতু মিউটেবল সেহেতু আমরা এই চেঞ্জ অপারেশনটা করতে পারবো সেটের উপরে দেখো কি করছি আমি এস ডট অ্যাড একটা এলিমেন্ট অ্যাড করছি ফিফটি ঠিক আছে তারপর আমি সেটটাকে আর একবার প্রিন্ট করাচ্ছি চলো এটা একবার রান করি আমরা দেখি দেখো সুন্দর রান করেছে তো আমরা যখন অ্যাড ফাংশানটা কল করেছি তখন যে ফিফটিটা এখানে ফিফটিও অ্যাড হয়েছে এবার দেখো এই যে সেটটা আছে একে আমি ফ্রোজেন সেট বানাবো এস ওয়ান বলে একটা ফ্রোজেন সেট আমি বানাবো ফ্রোজেন সেট বানানোর জন্য ফ্রোজেন সেট বলে একটা ফাংশন আছে সেটাকে কল করে জাস্ট এসটাকে পাস করিয়ে দেবো ঠিক আছে এবার যদি আমি টাইপটা দেখি টাইপ অফ এস ওয়ান এটাকে প্রিন্ট করাবো চলো এটাকে রান করাই দেখো এটা ফ্রোজেন সেট এইভাবে হয়েছে আর এখানে টাইপটাও ফ্রোজেন সেট তাহলে এখানে এবার আমি এই এস ওয়ানের উপর একটা অ্যাড ফাংশান আমি অ্যাপ্লাই করতে চাইছি দেখো কি হয় অ্যাড যে কোনো একটা এলিমেন্ট ধরো সিক্সটি আমি অ্যাড করতে চাইছি দেখো দেখো এখানে অ্যাড হচ্ছে না কারণ এটা ইমিউটেবল কী এরর দিয়েছে অ্যাট্রিবিউট এরর ফ্রোজেন সেট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাড তো এখান থেকে বোঝা গেল ফ্রোজেন সেট কি বন্ধুরা যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও এটা আমার ইমেল আইডি এখানেও তোমরা তোমাদের কোশ্চেন জানাতে পারো ধন্যবাদ